নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কঠোর পদক্ষেপ করা শুরু করল নির্বাচন কমিশন। সোমবার বাংলা সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে বড় কিছু প্রশাসনিক রদ বদল করল কমিশন। সরানোর নির্দেশ দেওয়া হয়েছে ছয় রাজ্যের স্বরাষ্ট্র সচিবদের। এই ছয় রাজ্য হল গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। এছাড়া মিজোরাম এবং হিমাচল প্রদেশের প্রশাসনিক সচিবকে অপসারণ করা হয়েছে। সেই সঙ্গে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমারকে। বৃহন্মুম্বাই পৌর পরিষদের কমিশনার বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের কমিশনার ইকবাল সিং চাহাল এবং অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনারদেরও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার স্পষ্ট জানিয়েছিলেন, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কঠোর পদক্ষেপ করা হবে। ভোট ঘোষণার এক মাস আগে কমিশন প্রতিটি রাজ্যের প্রশাসনের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, একটানা তিন বছর বা তার বেশি সময় ধরে কোনো একটি নির্দিষ্ট পদে আছেন যে আধিকারিকরা, ভোটের আগে তাদের সেই পদ থেকে সরিয়ে দিতে হবে। ভোট ঘোষণার পরই সেই লক্ষ্যে কাজ করা শুরু করে দিল নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।